অনেক একটা অনেক শুনেছিলাম যে সাকিব ভাই লেট করে আসে, হি ইজ দি সুপারস্টার অ্যান্ড টাইমে আসে না অ্যান্ড অনেক কিছু, কিন্তু আমি দেখলাম সেটা কি একটা খুব সিম্পল একটা একজন মানুষ। ওয়াও, এবার অবশেষে সুপারস্টার সাকিব খানকে নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হ্যাঁ ভিউয়ার্স, নুসরাত জাহান মুখ খুললেন সুপারস্টার সাকিব খানকে নিয়ে। কি বললেন নুসরাত জাহান তা জানতে হলে বিস্তারিত ঈদের সম্পূর্ণ দেখুন এবং আমাদের ঢালিউড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঢালিউডের সকল আপডেট নিউজ পেতে। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে সুপারস্টার সাকিব খান সম্পর্কে নুসরাত জাহানকে প্রশ্ন করা হয় যে সুপারস্টার সাকিব খান ফ্লোরে কেমন আর ফ্লোরের বাইরে কেমন। তখন নুসরাত জাহান বলেন, সুপারস্টার সাকিব খান অনেকেই বলে সে নাকি অনেক লেট করে আসে, হি ইজ দি সুপারস্টার। তখন নুসরাত জাহান বলেন, আসলে তেমন না, সুপারস্টার সাকিব খান অনেক মিশুক এবং সে অনেক ভদ্র এবং নম্র, সে একজন সুদর্শন একজন বাংলাদেশের হিরো। সম্প্রতি সুপারস্টার সাকিব খান এবং নুসরাত জাহানের পরিচালিত এপার বাংলা ওপার বাংলার ছবি নাকাব। নাকাব সিনেমাটিতে সাকিব খান এবং ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান এবং শান্তিকা অভিনয় করেন এবং সেখান থেকেই তাদের পরিচয় এবং তারা একে অপরের খুব ভালো বন্ধু।